আজকের ভিডিওটি আমার জন্য খুবই স্পেশাল তার কারণ আমার বিয়ের একটা বছর পূরণ উপলক্ষে আমাদের ছিল একটা প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামে টোটাল কি কি করলাম সারাটা দিন নিয়ে থাকছে আজকে ডিটেল ব্লগ এবং আজকের ব্লগ কিন্তু অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে সো ডোন্ট মিস দ্য ব্লগ সো শুরুতেই আমি তোমাদেরকে বলে দিই যে আমার এই অ্যানিভার্সারিটা আমি সেলিব্রেট করেছি একটু আগে কয়েকদিন আগে আমার এক্স্যাক্ট ডেটে সেলিব্রেট করা হয় নাই আবার আমার আম্মুর বার্থডে ছিল সো বার্থডে দিনেই হচ্ছে আমার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা সো আম্মুরা সবাই মিলে আমার ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে এসেছিলো ঢাকাতে পনেরোই ডিসেম্বরে অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর রাতে তারা রওনা দিয়েছিল এবং পনেরোই ডিসেম্বর রাত বারোটায় হচ্ছে আম্মুর বার্থডেটা আমরা সেলিব্রেট করি সবাই মিলে এবং এই দিনটা আসলে খুবই আনন্দের ছিল কারণ অনেক দিন পর সবাই একসাথে হয়েছি এবং একসাথে হয়ে কেক কাটলাম এবং আম্মুর জন্মদিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছি হঠাৎ করে এসে আম্মু সাডেনলি অনেক সারপ্রাইজ ছিল কারণ আম্মু এক্সপেক্ট করে নাই যে বার্থডেটা আমরা এইভাবে হুট করে সারপ্রাইজলি সেলিব্রেট করবো তো এখানে আমরা কেক কাটিং পর্ব শেষ করে দেন হচ্ছে আমাদের মেইন প্রোগ্রামের ভিডিওতে আমি দেখাবো এখানে আম্মু এই যে আম্মু আম্মুর যাদেরকে খাইয়ে দিচ্ছে অ্যান্ড আম্মু নিজেও খাচ্ছিল এই ক্লিপটা আমি রেখে দিয়েছি এনিওয়েজ সো সকালবেলা পনেরো তারিখ আমি ঘুম থেকে উঠে চলে গেলাম হচ্ছে পার্লারে এবং আজকে ছিল হচ্ছে ফ্রাইডে এবং আমার এইখানে আসার কারণটা কি আমি বলি আমার বাসে যেহেতু অনেক গেস্ট সো আমার সেভাবে সাজগোজটা করা হবে না এজন্য আমি এখানে এসেছি নিজে একটু রিল্যাক্সে সাজার জন্য এবং হ্যাঁ এটা হচ্ছে উইমেন হেরিটেজ বিউটি অ্যান্ড হেয়ার স্যালন এবং এখান থেকে আমি আমার আজকের মেক আপের হেয়ার স্টাইলটা করবো আজকের ফুল মেকআভারের অ্যান্ড আজকের যেই সাজটা তোমরা দেখতে পাচ্ছ এই ফুল মেকআপটাকে তো আমি নিজে করেছি সো আমার কাছে মনে হয়েছে যে বাসায় সাজার থেকে একদম ফুল প্রিপেয়ার হয়ে একদম রেডি হয়ে পার্লার থেকে বেরোনোটাই বেটার এজন্য আমি একবার এখানে এসেছি এবং আপু যেহেতু আমার খুব ক্লোজ ছিল এজন্য এই সুবিধাটা আমি পেয়েছি তার কাছ থেকে সো আমরা সাজগোজ করে আসতে দেখি যে আমার হাজব্যান্ড টোটাল রেডি হয়ে চলে এসেছে এবং একটা ফ্লাওয়ার বুকে নিয়ে আসছে আমার জন্য সো আমি তো বেশ খুশি ছিলাম দেন আমরা হচ্ছে রিক্সাতে করে চলে গেলাম হচ্ছে ধানমন্ডি নয় এতে যেহেতু আমি ছিলাম হচ্ছে ধানমন্ডি সাতের এর সাইডে এজন্য বেশি একটা দূরে না এই আমরা রিক্সা নিলাম এরপর আমি চলে গেলাম ফরেস্ট লঞ্চের এখানে এবং এখানে যে আমরা কিছুক্ষণ বিকাল টাইমটা কাটালাম এবং কিছু আমি ক্যান্ডিড শ্যুট নিলাম কিছু ক্লিপ নিলাম তোমাদের জন্য এবং আজকে ড্রেসটা তো দেখতে পাঁচ অনেক বেশি গর্জিয়াস এন্ড এটা আমার খুব ফেভারেট একটা ড্রেস যেটা আমি নিয়েছিলাম সুরাত থেকে তাদের ঢাকাতে মেবি অনেকগুলো আউটলেট আছে বাট আমি নিয়েছিলাম স্টান মল্লিকা থেকে ওখানে তাদের শপ আছে সো আমার ড্রেসটা খুব বেশি পছন্দ এবং আমি এখানে কিছু কিছু জিনিস কাস্টমাইজ করে নিয়েছি যেটা ড্রেসের ছিল না লাইক টার্সেলগুলা এবং আমি হচ্ছে আমার স্লিপটাও আমি নিজে মেক করে নিয়েছিলাম টেলারকে দিয়ে সো এখান থেকে আমরা কিছুক্ষণ বসে একটু ফটোশ্যুট শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের মেন ভেনুতে যেহেতু ফরেস্ট লঞ্জের বিল্ডিংয়েই হচ্ছে অ্যাম্ব্রসিয়া ইনফিনিটি লঞ্চ জন্য হচ্ছে আমাদের একটা জায়গায় মানে দুই রকম ফটোশ্যুট ডান হয়ে গেছে সো এই ফ্লাওয়ার বুকেটা এনেছে আমার হাজব্যান্ড সো এটা দেখে আমি বেশ এক্সাইটেড ছিলাম এবং এখানে কিছু আমি ক্লিপ নিয়ে নিলাম এবং আজকে আমার ড্রেসের সাথে আমি যে অর্নামেন্টস পড়েছি লাইক আমার হেয়ার এক্সেসারিস আমার গলার এক্সেসারিস এই সব জুয়েলারি তোমরা পেয়ে যাবে স্টে স্টাইলিশ পেজে আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা মেনশন করে দিতে তাদের এখানে কিন্তু ডায়মন্ড কাট কালেকশানের খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো তোমরা দেখে তোমাদের অকেশানের জন্য নিতে পারো অ্যান্ড তাদের পেজের এই ডায়মন্ড কাঠ কালেকশন কালেকশানগুলো আমার খুব পছন্দ দেখতেই পাচ্ছ যে আমার মানে ফুল মেকআপটা ফিনিশিংটাই এসেছে জুয়েলারির জন্য সো জুয়েলারি আমার এমনি পছন্দ এবং ডায়মন্ড কার্ড জুয়েলারি হলে তো কোনো কথাই নাই সো এই যে দেখে দিই আমাদের ভেনু আমার এখানে খুব সুন্দর করে ডেকোরেশন আমি করিয়ে নিয়েছি এখান থেকে এবং এই ডেকোরেশনটা হচ্ছে অ্যাম্রোসি ইনফিনিটি লঞ্চের কথা বললেই হচ্ছে তারা ডেকোরেশনটা করে দিবে কোনো প্রবলেম নাই বাট এক্সট্রা তোমাকে পেমেন্ট করতে হবে এরপর হচ্ছে সব গেস্টরা একে একে আসছিল এবং যেহেতু এটা হচ্ছে বুফে ছিল আমাদের ডিনার এজন্য হচ্ছে তোমার সবাই একটু লেট করে আসছিলো লাইক তোমার ছটা সাতটা করে আসছিল। এরপর আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম এই যে আমার আম্মু আমার কাজিনরা সবাই আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এরপর চলে আসলাম শুটে কারণ আমি হচ্ছে আজকে চেয়েছিলাম যে আজকে খুব সুন্দর করে আমি অনেকগুলা ফটোশ্যুট শুট করব। এবং যে ভাইটা আমাকে তুলছিলো এটা হচ্ছে নয়ন ভাইয়া ছায়ারণ্য পেজের ওনার এবং ছায়ারণ্য পেজে ফার্স্ট টাইম আমার হচ্ছে ফটোশ্যুটটা করা তাদের ছবিগুলো খুবই সুন্দর এসেছে আমি তোমাদেরকে কিছু ক্লিপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে অ্যান্ড তার কাছে ফর দ্য ফার্স্ট টাইম আমি ফটোশ্যুট করে অনেক বেশি আমার ভালো লেগেছে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা যে কোনো জায়গাতে কিন্তু ভাইয়া হচ্ছে ফটোশ্যুটের বুকিং নেয় সো তোমাদের যাদের ওয়েডিং প্রোগ্রাম তোমাদের অ্যানিভার্সারি টাইপের বার্থডে প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে তোমরা কিন্তু ভাইয়াকে করতে পারো অ্যান্ড তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তার পেজ লিঙ্কটা সো দ্যাটস ইট অ্যান্ড এরপর হচ্ছে আমি আরও কিছু শর্ট নিচ্ছিলাম তার পাশাপাশি সব গেস্টরা একে একে আসছিলো সবাই বসছিল অ্যান্ড আমাদের একটা সাইড বুকিং ছিল অ্যান্ড ইনফিনিটি লঞ্জের কথা যদি বলতে চাই আমার এই অ্যাম্ব্রোশিয়া ইনফিনিটি লঞ্চের খাবারগুলো বেশ পছন্দের তোমরা জানো যে এখানে গ্র্যান্ড ওপেনিংয়ে আমি ছিলাম অ্যান্ড সেই ব্লগটাও মনে হয় তোমরা দেখেছ তাদের এই প্রিমিয়াম কোয়ালিটির জন্যই হচ্ছে তাদের এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আসতে অ্যান্ড ডেফিনেটলি তোমরা যারা ঢাকার মধ্যে কোনো বুফে ট্রাই করতে চাচ্ছ একদম নিউ তোমরা কিন্তু এখানে ট্রাই করতে পারবো এখানে লাইক তোমাদের লাইফ কিচেন সহ অনেক অনেক এক্সাইটিং সব খাবার আছে সো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো এরপর ইমাটো স্কিন কেয়ার কোম্পানির যারা ওনার ছিল সবাই চলে আসছে এবং তাদেরকে আমি একটু ওয়েলকাম করলাম অ্যান্ড তারা আমার জন্য খুব সুন্দর একটা ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছে যেটা ছিল আসলেই অনেক সুন্দর এরপর আমি আবার চলে গেলাম ফটোশ্যুটে এবং এখন আমরা কাপল ফটোশ্যুট করবো তোমরা অলরেডি দেখেছ যে আমার কিছু কাপল ফটোশ্যুট আমি আপলোড করেছি কিছু ছবি অ্যান্ড সেই ছবিগুলো আমার অনেক পছন্দ হয়েছে যেহেতু এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি এবং আমি চেয়েছিলাম যে ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা দুজনে খুব সুন্দরভাবে একটা ফটোশ্যুট করবো তার সাথে আমাদের মানে সব আত্মীয় স্বজন ছিল যারা ঢাকার মধ্যে সবাই ইনভাইটেড ছিল মানে সব মিলিয়ে অনেক সুন্দর ছিল প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এরপর আমরা একে একে আমাদের যত গেস্ট এসেছে সবার সাথে গিয়ে কথা বলছিলাম হায় হ্যালো করছিলাম যেহেতু বুফেতে আসলে সবাই সবাইকে সময় দিতে পারে না কারণ এখানে সবাই খাওয়া দাওয়া করে একটু প্রোগ্রামও দেখে সো যেহেতু আমাদের অ্যানিভার্সারি প্রোগ্রাম এখানে ছিল এই আমরা সব টেবিলে গিয়ে গিয়ে সবার সাথে একটু মিট করে নিচ্ছিলাম এখনও অনেক গেস্ট বাকি যারা এখনও আসে নাই তো আমরা হচ্ছে বেসিক্যালি একটু ঘুরছিলাম আবার একটু তাদেরকেও সময় দিচ্ছিলাম আবার একটু ফটো করছিলাম এটা হচ্ছে আমার ভাবি ভাইয়া তারাও ইনভাইটেড ছিল এবং তাদের সাথে আমরা একটু কথা বলতেছিলাম অ্যান্ড সবাইকে না অনেক দিন পর একসাথে আবার একটা প্রোগ্রামে দেখে অনেক ভালো লাগছে যেহেতু আমার ওয়েডিং প্রোগ্রাম এক বছর আগে হয়েছিল ওই টাইমে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষের সাথে দেখা হয়েছে আবার দেখা হয় নাই অনেকের সাথে তো এক বছর পর আবার সেই প্রোগ্রামে অনেকের সাথে দেখা হয়ে গেল এরপর আমার শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজনরা চলে আসলো এবং এই যে মারিয়ম অনেক সুন্দর একটা ড্রেস পরে এসেছে আরহাম খুব সুন্দর একটা স্যুট পরে এসেছে অ্যান্ড আপুদেরকে তো অনেক বেশি সুন্দর লাগছে মানে একদম সবাই পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে তো আমরা হচ্ছে ফ্যামিলি শ্যুট একটু করে নিলাম এরপর আমার খালা শাশুড়িরা ছিল আমার শাশুড়ি ছিল তো তাদের সাথেও একটু আমি মিট আপ করে নিলাম সবাইকে একটু সময় দিচ্ছিলাম অ্যান্ড এখানে বাবু পিচিরা সব খাওয়া দাওয়া করতেছিল অ্যান্ড এই পিচিকে আমার যে এত ভালো লাগে খুবই গুলুমুলু টাইপের আমি গিয়ে একটু ওর সাথে ফটোশ্যুট করা ট্রাই করতেছিলাম কারণ ও কারোর সাথে ছবি তুলতে পছন্দ করে না একদম দেখতেই পাচ্ছ যে একদম আমার গাল আর পিচ্ছির গাল একই রকম গোল গোল টাইপের তো আমি হচ্ছে সবাইকে মোটামুটি একটু টাইম দিয়ে আবার চলে গেলাম ফটোশ্যুটে এবং এখানে কে এসেছে দেখতেই পাচ্ছ দিশামণির ফ্যামিলি অ্যান্ড দিশামণি ছিল এখানে দিশামণির মামা ছিল তার সাথে আপু ছিল সো অনেক দিন পর আবার তাদের সবাইকে একসাথে দেখে বেশ ভালো লাগছে আমরা অনেক দিন পর আবার কিছু ছবি তুললাম একসাথে টিকটক করলাম এবং দিশামুনির ছিল তো অনেক কিউট মাসাল্লা এরপর হচ্ছে আপু আমি দিশামুনির মামা ছবি তোলা শেষ করে চলে আসলাম আবার অন্য যারা গেস্টরা এসেছে যেমন আমার মামা শ্বশুর আমার শ্বশুর আমার মামা সবাই মিলে আবার কিছু ফটোশ্যুট করলাম এরপর আমি চলে আসলাম তাদের রিভিউ নিতে সো

দিশামণি আসার পরে অনেকে যারা আমার গেস্ট ছিল তারা সবাই দিশামণির সাথে ছবি তুলছিল সব পিচ্ছি পাচ্চারাই দিশামণির ফ্যান ছিল যেহেতু দিশামণি অনেক পিচ্ছি একটা মেয়ে খুবই ছোট একটা মেয়ে সো আমরা হচ্ছে ছবি তুলতেছিলাম সব পিচ্ছি পাচাদের সাথে বেসিক্যালি আমার এই প্রোগ্রামের দিন মনে হচ্ছিলো যে আমার আসলে বিয়ে তার কারণ বিয়েতে যেমন স্টেজে বউ বসে থাকে এবং সবাই এসে এত 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 ছবি তুলে মানে আমি সেদিন আনলিমিটেড সবার সাথে গ্রুপ ছবি তুলছিলাম এবং এই যে আমার বেস্ট ফ্রেন্ড শান্তা সেও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস পরেছে এবং তাকেও খুবই কিউট লাগতেছে একদম ডল ডল লাগতেছে ও বলতেছিল আজকে ও ডল সাজবে সো সে ডলই সেজেছে এবং তার মেকআপটাও কিন্তু আমি করে দিয়েছি সো আমি হচ্ছে এখানে কিছু ফাইনাল নিজের সিঙ্গেল কিছু ভিডিও নিলাম এরপর চলে আসলো কেক কাটিং সেরিমনি বলা যায় তো কেকটা আমাকে দিয়েছে হচ্ছে অ্যাম্রোশিয়া ইনফিনিটি লঞ্চ থেকে তারা প্রোভাইড করছে এবং কেকটা ছিল অসম্ভব সুন্দর অসম্ভব মজা আমি ভেবেছি কেকটা মনে হয় তারা বাইরে থেকে আনিয়েছে বাট তারা নিজেরা মেক করেছে এতটা টেস্টি মানে জাস্ট বলার বাইরে আমার মনে হচ্ছিল যে আমি কোনো দোকানের একদম প্রিমিয়াম কোয়ালিটি কোনো কেক খাচ্ছি সো আমরা চেয়েছিলাম যে সবাই মিলে একসাথে বসে আমরা একটা কেক কাটিং একটা পর্ব শেষ করব সো ম্যাক্সিমাম গেস্টরা দেখা যাচ্ছে চলে গেছে সো যারা ছিল আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে তাদের সবাইকে নিয়ে হচ্ছে কেক কাটছিলাম এবং এখানে ম্যাক্সিমাম আমাদের ফ্যামিলি আমাদের ক্লোজ রিলেটিভস ফ্রেন্ড সার্কেল তারাই ছিল যারা হচ্ছে লাস্ট পর্যন্ত ছিল এখানে আমার শ্বশুরবাড়ির লোক আমার বাবার বাড়ির লোক সবাই ছিল বাট আমার আব্বু আসে নাই প্রোগ্রামে তার জবের জন্য সে চাকরি নিয়ে এত পরিমাণে ব্যস্ত যার জন্য সে ছুটি পায় নাই এজন্য আসতে পারে নাই বাট আমরা সবাই তাকে অনেক মিস করেছি সো আমি হচ্ছে আমরা এই যে ফাইনাল কিছু ছবি তুলে নিলাম অ্যান্ড আমরা হচ্ছে সবাই মিলে এই যে কেক কাটছি আমি আমার হাজব্যান্ড এই যে মারিয়াম আরহাম আমার ননাস দিশামণি সবাই ছিলাম এখানে এরপর আমরা কেক কাটিংটা শেষ করে সবাই কেক একটু কেক খাইয়ে দিলাম অ্যান্ড বেসিক্যালি আমার যেহেতু এটা প্রি ওয়েডিং সেরিমনি ছিল তারপরেও আমার মনে হচ্ছিল না যে এটা প্রি করা হচ্ছে এটা আমার মনে হচ্ছে যে এটা আমার অ্যানিভার্সারি প্রোগ্রামেই করা প্রি করার কারণ হচ্ছে ম্যাক্সিমাম আমার রিলেটিভসরা আছে যারা আমার প্রোগ্রামের ডেটে থাকবে না সো সবারকে সম্মান করে সবার কথা মাথায় রেখে আমাদের প্রোগ্রামটা একটু আগিয়ে দিয়ে করা এটাই জাস্ট এরপর আমার আম্মুর সাথে দিশামণিদের একটু পরিচয় হলো সবাই সবাইকে হাই হালো করলো কিছু ছবি তুললো সবাই মিলে এরপর এই যে বিয়েবাড়িতে কি হয় বর বউ খেতেই পারে না সবার লাস্টেজে আমাদের জন্য অ্যাম্রোশিয়া ইনফিনিট লঞ্চ থেকে এক্সট্রাভাবে খাবার আলাদা করে রাখা ছিল অ্যান্ড আমরা প্রোগ্রাম শেষ করে দুজন একদম পেট ভরে খেয়ে নিলাম যদিও খাবারগুলো ম্যাক্সিমাম ঠান্ডা হয়ে গেছে তার কারণ অলরেডি এখন এগারোটা বাজে এবং কিচেন ক্লোজ ছিল যার জন্য আমাদের খাবারটা আমরা আর গরম করতে পারি নাই এরপর আমরা খাবার দাবার খাওয়া এখানে কমপ্লিট করলাম এবং এখন আমরা চলে যাব বাসার দিকে তোমরা যারা ঢাকার মধ্যে বার্থডে প্রোগ্রাম বা অ্যানিভার্সারি প্রোগ্রাম আমার মতো ওয়েডিং প্রোগ্রাম করতে চাও ডেফিনেটলি আমি হাইলি তোমাদেরকে রেকমেন্ড করবো অ্যাম্বোশিয়া ইনফিনিটি লঞ্চে তোমরা প্রোগ্রামটা করো তার কারণ তারা অনেক বেশি আন্তরিক এবং অনেক বেশি ফ্রেন্ডলি তোমাদের যত ধরনের প্রবলেম আছে তারা সব নিমসেই সলভ করে দিবে এবং আমি আমার ডেকোরেশন বলো এবং আমার এই প্রোগ্রাম বলো পুরো তাদের উপর দায়িত্ব দিয়ে আমি খুব নিশ্চিন্তে ছিলাম এবং আজকে আমি খুব এনজয় করেছি আমার মনেই হয় নাই যে আমাদের নিজেদের কোনো প্যারা ছিল সো এই যে লাস্টে আমার মনে হলো যে আমি একটু রিক্সা ট্যুর দিব তার কারণ আমার রিকশায় ঘুরতে অসম্ভব ভালো লাগে যদিও রিক্সাতে জায়গা ছিল না এই জন্য আমি আর আমার জামাই আর বান্ধবী তিনজনে উঠেছি জামাইকে সামনে দিয়ে দিয়েছিলাম এরপর বাসে এসে আমরা গিফটটা ওপেন করতেছিলাম এখানে আমি অনেকগুলো গিফট পেয়েছি আমার রিলেটিভসদের কাছ থেকে যেখানে ছিল ব্যাগ শার্টস তার সাথে ছিল ডেকোরেশন আইটেম এটা আমার খুবই পছন্দ হয়েছে যেটা আমাকে দিয়েছিল মুমিন মামা আমার মামা দিয়েছিল এটা অ্যান্ড এটা আমার খুব পছন্দ হয়েছে এরপর ছিল হচ্ছে তোমার একটা শাড়ি এই শাড়িটা আমার হচ্ছে খালাসা দিয়েছে শাড়িটাও ছিল খুব সুন্দর একটা নিউ বউ বউ একটা টাইপের শাড়ি ছিল অ্যান্ড এরপর হচ্ছে আমাকে দিশামণিরা দিয়েছে হচ্ছে খুব সুন্দর কিছু জিনিস আরঙের এবং এটাও হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে ফটো ফ্রেম হিসেবে সাজিয়ে রাখবো তার সাথে দিশামণি দিয়েছে আমাকে খুব সুন্দর একটা জুয়েলারি বক্স অ্যান্ড আমার জুয়েলারি বক্স খুবই পছন্দ নর্মালি এবং আমি আমার জুয়েলারিগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করি অ্যান্ড এটা আসলে সত্যি আমার অনেক বেশি কাজে দিবে। অ্যান্ড এটাও ছিল একটু ববু টাইপের রেডিশ টাইপের কালার সো সব মিলিয়ে আমার আজকের প্রোগ্রাম খুবই ভালো গিয়েছে এবং আজকে আমি খুব খুশি ছিলাম সো দ্যাটস ইট আর আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে এবং ডেফিনেটলি ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে বলো না আজকের মতো এই পর্যন্তই এবং আমার হাজবেন্ড আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে কি কি গিফট দিল সেটা নিয়েও কিন্তু থাকবে কারণ নর্মালি সবাই আমাকে এখন আস করবে যে আমার হাজবেন্ড কি দিল সেটা দেখার অপেক্ষায় থাকো